যে আমাকে পড়াশোনায় কিছু করতে হবে। আমার বিএ ক্লাসে দারুণ রেজাল্ট, এমএ ফার্স্ট ক্লাস, বিএড ফার্স্ট ক্লাস, সমস্ত কিছুতে ফার্স্ট ক্লাস নাম্বার, কিন্তু ওকে দেখেই বাট মনে হয় ওটাতে না যে ও এখন কোনোদিনও আমার বিএ অ্যাম্বিশন এমএড ছিল না। সমস্ত কিছু করে বসে রয়েছে, দেখে তো একটা কলেজ স্টুডেন্ট মনে হচ্ছে। আমিও তো প্রথম প্রথম সেটাই ভাবছিলাম, ও যখন এত কিছু ফিরিস্তে দিচ্ছে তখন আমার মনে হচ্ছে না একটু ভেবে চিন্তে কথা তবু বলতে হবে। আমার মানে এগুলোতে অ্যাম্বিশন ছিল, কিন্তু এটা ছিল যে গানটা না করলে মানে বাঁচা যাবে বাঁচবে না। না, গানের জন্য বাঁচা, গান গাইবার জন্য বাঁচা, গানকে নিয়ে বাঁচা, এটাই হচ্ছে ওর জীবনের মোটো। এবার কি গান শোনাবে? একটা ফিল্মই শোনাই, একদম লতাজির। নিশ্চয়ই একদম লতাজির গান ছাড়া তো এটা অনুষ্ঠান সম্পূর্ণই হবে না। কিরকম কিরকম লাগবে? জানি ক্যা বাত হে, জানি ক্যা বাত হে, নিদ নেই আতি, বড়ি লম্বি রাত হে, জানি ক্যা বাত হে, জানি দারুণ শোনালে আমাদের গানটা, সুরেলা সকাল বলা যেতে পারে। এর জন্য আমি সবচেয়ে বেশি আমার মিউজিশিয়ানদের ধন্যবাদ জানাবো। আমার অর্গানে আছে বিলাস, অক্টোব্যাডে সুরজ, সুদূর বিহার থেকে আসছে ওরা। তাহলে ওরা যদি বিহার থেকে আসে, আমার একটা কথা বলো, ওরা প্র্যাকটিস কিভাবে করে তোমার সাথে? প্র্যাকটিস আমি যাই, আমার শো হয় তবলায়, টিঙ্কু আমার ছোট্ট ভাই, তো ওরা সাথে না থাকলে এত ভালো হতো না। অবশ্যই, যথাযথ যন্ত্রসঙ্গীতের ব্যবহার ছাড়া আমরা জানি কোনো গানই সম্পূর্ণ হয় না। কিন্তু আমাকে তুমি বলো যে ওরা বিহার, তুমি মালদা, প্র্যাকটিসটা কিভাবে হয়? বিহারের সাথে একটা যোগাযোগ হয়েছে, এই কারণে আমি প্রচুর শো করি বিহারে, একদম প্রফেশনালি শো করি। আর কি বলে, কাটিহার থেকে আমার LLB করছি, আমি ল করছি, তো ওখানে আর কি কি করবে? বিএড, এমএ, সমস্ত কিছু হয়ে গেছে, LLB সেটাও হয়ে যাচ্ছে, কিন্তু যার মানে ইচ্ছে প্রথম থেকে গায়িকা হবার, সে এত কিছু পড়ে কি করবে? LLB হওয়ার ইচ্ছে মানে ওটা একটা প্রফেশনাল ইচ্ছে ছিল। আচ্ছা, আমরা একটা ফোন নিয়ে নিই। নমস্কার, কে বলছেন? দিদি গুড মর্নিং। গুড মর্নিং, আমি সৌমিয়ন সিনহা বলছি। আচ্ছা, কোথা থেকে বলছেন? দুর্গাপুর থেকে বলছি। আচ্ছা আচ্ছা, বলুন বলুন। আপনি দেখুন, ও নিশ্চয়ই আপনাকে শোনাবে আমাদের সময়ের মধ্যে করে, নজরুল গীতি অবশ্যই শোনাবে, দেখতে থাকুন আমাদের অনুষ্ঠান। আপনি খুব ভালো লাগলো, বাকি
যে মিউজিক্যাল টিম আছে। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো যেটা কথা হচ্ছিল যে মানে তুমি কি তাহলে লয়ার হতে চাইছো? সেরকম তোমাকে এত ভালো যে গান গায় সেটা কালো কোট পরে গিয়ে সওয়াল জবাব করবে, আমার একটা ভেতরে একটা অন্যরকম প্রতিবাদী, হ্যাঁ প্রতিবাদী পাওয়ার আছে, লড়াই করার পাওয়ার আছে। এটা বাবাও মনে করে, বাবা এই গতানুগতিক পড়াশোনাটা চায়নি যে এম এর পর বিএ, বিএড বা বিএ এই সমস্ত। বাবা চেয়েছিল এইচএস পাস করেই আমি লটা করি, কিন্তু তখন করিনি, হ্যাঁ করিনি তখন। তখন ভাবলাম বসে আছি যখন করেই ফেলি না, পড়াশোনা তো কোনো শেষই নেই, চিরকালই পড়াশোনা করা যায়, এবং গানের পাশাপাশি পড়াশোনা নিশ্চয়ই তুমি চালিয়ে যেতে পারো, সেটাতে কোনো। কিন্তু তুমি এত ভালো গান করো, গানের কেরিয়ার যখন তোমার এত ভালো, তখন তোমাকে আমরা আরো বড় সঙ্গীত শিল্পী হিসেবেই দেখতে চাই। এটা আমারও ইচ্ছে, এটা আমার ব্যক্তিগত ইচ্ছে, বাট পরিবারের সকলের ইচ্ছেটা মাঝে মাঝে পূরণ করতে হয়। নিশ্চয়ই নিশ্চয়ই, পরিবার নিয়েই তো আমরা, পরিবারের বাইরে তো আমরা কেউ নেই। পরিবারের সাপোর্ট না থাকলে তুমি কিন্তু আজ এখানে এসে পৌঁছাতে পারতে না। বললে আমি একটু বলতে চাইবো, আমার বাবা মা ছাড়া আমি আদার্স কারো সাপোর্ট কখনোই পাইনি। ফিনান্সিয়ালও প্রচণ্ড অসুবিধে প্রথমে ছিল, কেননা গান বাজনাটাই আমাদের সব কিছু ছিল, সেই কারণে। না না, এটা তো আমরা সবাই জানি যে গান বাজনা করে সংসার চালানো সত্যি খুব ডিফিকাল্ট, এবং মফস্বল শহরে বিশেষ করে সেটা। আর এত দূর পড়াশোনা সমস্ত কিছু বাবার উপরে, তো ঠিক আছে। তুমি তো এখন দারুণ ভালো গাইছো, সুতরাং এটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আমাদের একটা ভালো গান শোনাও বলো। একটা ভালো গান, এটা এই গানটা শোনাবো, এটা একটু আমি ফিউশন করে একটু ওয়েস্টার্ন করে শোনাবো, একটু নতুন আমাদের মডুলেশন করে শোনাবো। নিশ্চয়ই, সব সময় পরীক্ষা নিরীক্ষা ভালো লাগে শুনতে। হমে তুমসে প্যার কিতনা ইয়ে হম নহীন জানতে, মগর জিনে সকতে তুমারে বিনা, হমে তুমসে প্যার কিতনা ইয়ে হম নহীন জানতে, মগর জিনে সকতে তুমারে যখন পেয়ারের কথা উঠলই, তোমার মনের মানুষটার কথা একটু বলো। এই ব্যাপারটা খুব গুপ্ত, প্রচুর বন্ধু আছে, ঠিক প্রচুর ফ্যান আছে যার, তার এই কথাটা বলা যাবে না টিভির সামনে বসে, কারণ টিভির ওপারে যারা দেখছেন তারা মনক্ষুণ্ণ হতে পারে। তোমার শিল্পী জীবন তো অনেক দিনের, বিশেষ কোনো মুহূর্ত মনে পড়ছে যেটা তোমাকে খুব খুশি দিয়েছিল? বিশেষ কোনো মুহূর্ত খুব খুশি দিয়েছে, যেটা আমার সবচেয়ে প্রথম অ্যাচিভমেন্ট, যে আমি পুরো নর্থ বেঙ্গলে ভয়েস অফ বেঙ্গল যেটা হয়েছিল সেখানে আমি উইনার হয়েছিলাম, সেটা একটা প্রথম অ্যাচিভমেন্ট। আরও টিভি শোগুলো মোটামুটি করেছি, সেগুলো ভালো লেগেছে। আর সবচেয়ে ভালো লাগে এখন যেগুলো শো করি বাইরে, বড় বড় আর্টিস্টের সাথে যখন শো থাকে খুব ভালো লাগে আমার। যেমন কিছুদিন আগে আজিজ এমডি আজিজ স্যারের সাথে ছিল, খুব এনজয় করেছি, খুব অনেক কিছু শেখা যায় অন স্টেজ, উনি কত কিছু শিখিয়ে দিলেন। মানে অন স্টেজ গান করতে করতে এই জায়গাটা এরকম করো, ওই জায়গাটা ওরকম, ওখানেই উনি ধরে বলে দিচ্ছেন যে দেখো বেটি, এটা তুমি কিন্তু যখন আমরা কোরাসে গাইছি তখন তুমি সেখানে কোনো হরকত নিও না, তাহলে কিন্তু সেটা ক্র্যাশ ক্র্যাশ করবে। ওখানে মিউজিক সেট হচ্ছে, বাট উনি সেখানেই শেখাচ্ছেন।